মহারাজা বীর বিক্রম আরম্ভ করেছিল। इन्होंने शुरू किया था क्योंकि हम लोगों का वंश योद्धा वंश है। आप लोग इसीलिए अभी तक अपने राइट्स के लिए आप लड़ाई करते हैं, इसीलिए हम लोग अभी तक हैं। भविष्य में भी आप ही लोग अपने देश का रक्षा करेंगे, आप ही लोग हमारे कल्चर को, हमारे संस्कृति को, हमारे धर्म को, हमारा इकोनॉमी को और तो नीति को भी बढ़ाएंगे। इसीलिए कल हमारे महाराज वीर विक्रम के पुत्र, जिन्होंने राज्य को संभाला बहुत छोटे उम्र में, और महारानी राजमाता कांचन प्रभा ने उनके तरफ से भारत सरकार के साथ संधि किया और हम लोग भारत का एक अंश बन गए। कल महाराजा मेरे स्वर्गीय महाराजा किरीट विक्रम किशोर देव परमन मानिक के बहादुर का गुबागरा का जन्म हुआ था और उस तिथि के लिए हम तैयारी कर रहे हैं, इसलिए हमको जल्दी जाना होगा। हमारा इस बार महाराजा ने बहुत कुछ किया मगर वो चुपचाप, ज्यादा बोलते नहीं। उन्होंने दान भी बहुत किया। मुझे लगता है कि कल पहली बार हम उनके जन्मदिन के उपलब्ध में हम झूम, जो कृषि झूम करते हैं, जो झूमिया हमारे हैं और जो महिलाएं हमारे कपड़े बनाते हैं, यह अभी का गुबागरा भी यही पसंद करता है कि महिला का एक मार्केट होना चाहिए, तो हम उसका स्थापना करने जा रहे हैं। झूम फार्मर्स मार्केट पूरे विश्व में एक ऑर्गेनिक मार्केट है, जिसके लिए हमारा बोरक लोग जो है सबसे अच्छे हैं। अब इसको कैसे बढ़ाना है, कैसे करना है, उसके लिए एक मार्गदर्शन हम लोगों को खुद बनाना पड़ेगा। हम तो बनाएंगे मगर आप लोगों से भी लेंगे आपके आइडिया। बहुत से बिजनेसमैन जाते हैं पहाड़ इलाके में, 2 रुपया 4 रुपया 5 रुपया में खरीद लेते हैं हम लोगों का वेजिटेबल सब्जी वगैरह जो भी है, और शिपिंग भी, तुला भी, धान भी, जितना कुछ है। तो हमने सोचा कि इस वक्त ये पूरा विश्व का एक ऑर्गेनिक मार्केट हमारा गौरव लोग भी उसको अगर बढ़ाएंगे तो उनका आर्थिक वो बहुत अच्छा हो जाएगा, अपना एक काम करने का। अगर जॉब नहीं है, चाकरी नहीं है, तो हमारा खुद का उद्योग, हमारे झूम के परिवार जो है, हमारे बच्चे जो है जिनको नौकरी नहीं है, जो साइंस पढ़ चुके हैं उनको भी रिसर्च करने का मौका मिलेगा। साइंटिफिक रिसर्च हो रहा है पूरा विश्व में, द होल वर्ल्ड इज ओपन एंड अलाइव टू ऑर्गेनिक फार्मिंग एंड नथिंग कुड बी बेटर देन आवर झूमियांस। आवर लैंड्स हैव बीन टेकन अवे, हमारा जमीन, हमारा जमीन गुली के नेवा हो गए छे, আমরা কে মাত্র টিলা দেওয়া হলো, এখন টিলা কেউ যদি আমরা হারিয়ে দিই তো কি হবে, আপনারা বাঁচতে পারবেন? এই টিলাকে আপনারা স্বর্গ করতে পারেন, এই টিলার উপরে আপনি শুধু খাদ্যের জন্য আপনি করবেন না, সেখানে আপনারা হর্টিকালচার, এগ্রিকালচার, এখন ফার্মার্স মুভমেন্ট হয়ে গেল পুরা ভারতে,
আমরা ঝুমিয়ারে কিছু বাদ যান পাইনি, তারার জন্য কিছু করা হয়নি। সো ঝুম ইজ দ্য বেস্ট সলিউশন ফর জবস, অনলাইন স্টাডি, রিসার্চ, মেডিকেল। কেন আমি এখন যে ওষুধ খাচ্ছি আমার ওচাইরা দিচ্ছে, রিয়াং ওচাই, আমার খুব কষ্ট হয়েছিল 8-9 মাস ধরে, এই যে নিজ প্রবলেম ছিল, আমি এই ওষুধই খেতে আছি। কখন ওর কি কি আছে মিশায় রিয়াং ওচাই, আমি এখন হাঁটতে পারছি। তো আমরা পাহাড়ের ভিতরে প্রাচীন ত্রিপুরা যেটা বললে কেন, মহাভারতের আমলের এটারে মেনশন আছে, এটা যুধিষ্ঠির মহারাজের কথাতে আছে, এলাহাবাদ কোনো কোনো জায়গাতে স্তম্ভ আছে, সেখানে আপনার ত্রিপুরার নাম আছে। তবে আজকাল রাজনীতির কারণে অনেক দলরা অনেক রকমের কথা বলছে, পলিটিক্স এটার মধ্যে ঢুকে গেছে। আমার লক্ষ্য হয়েছে আমরা যেটা জমিন আছে, যেটা আমার হাত আছে, যতটুকু বেঁচে গেছে, সেখানে কি করে আমরা আমরা জীবিকা পালন করতে পারবো, আমরা যুবকরা কেমনে করব, আমরা সাইন্টিফিক রিসার্চ টেকনোলজি এটা আপনার কল্পনার বাইরে আছে। যতদিন আমি বেঁচে আছি এটাকে আরম্ভ করে দিলে আপনারা সবেরা অনেক কিছু লাভ দিতে পারবে। এর জন্য কেন আমার স্বর্গীয় মহারাজ কিরিট বিক্রম উনার খুব পছন্দ ছিল এইসব প্রাকৃতিক জিনিসটা, উনি প্রাকৃতিক লোকের সঙ্গে অনেক সঙ্গে কথা ওনার হতো। তো এইসব ডিটেলে আপনাকে আপনার যে সমাজের যারা যারা এখানে রায়েরা আছে, চৌধুরীরা আছে, তারা বোঝাবে। আমি বাংলা পড়তে পারি না, আমি বলতে শিখেছি, পুরান বাংলা তো বেশি কঠিন আছে। আমার কাছে যে কিছু কাগজগুলি আছে সেটা আপনার হাতে আমি দিয়ে দেব, পাবলিকের হাতে। আমি যেটা বীর বিক্রমের আমলে, রাধা কিশোর মহারাজের আমলে, বীরচন্দ্র মহারাজের আমলে, রাধা কিশোর মানিকে 1905 ফ্রি ইউনিভার্সিটি কুমিল্লাতে আরম্ভ করলেন। ব্রিটিশ বলল না এটা আপনার জমিদারি, সেখানে আমরা ফ্রি এডুকেশন দিতে পারবো না, এট হায়ার লেভেল উচ্চ স্তরে 1922 ব্রিটিশ গভর্নমেন্ট ঢাকা ইউনিভার্সিটি স্থাপনা করলেন। এর মধ্যে মহারাজা রাধাকৃষ্ণ মানিকের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আসলেন, বলেন মহারাজ এটা আপনার নষ্ট হচ্ছে, আপনার শেষ হয়ে গেছে কাজ, ইউনিভার্সিটি আপনি আরম্ভ করবেন, আপনারা পারমিশন দেওয়া হচ্ছে না, তা আমি এটা যদি নিয়ে যাই তো আপনার এখানে যারা যারা শিক্ষা উচ্চ শিক্ষা প্রাপ্ত করতে চান ওনাকে আমরা আপনার যে আপনি তৈরি করেছেন এটা আমাকে যদি দান করে। এর জন্যে ত্রিপুরা মহারাজা রাধাকিশোর মানিককে বর্তমান শান্তিনিকেতনে এই সব ইউনিভার্সিটির জিনিসটা দিয়ে দিলেন, বিদ্যাদান 20,000 টাকা ত্রিপুরা স্টেট বাজেটের থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের জন্য প্রত্যেক বাজেট স্টেট বাজেট থেকে যেত। উনি বন্ধু ছিলেন, উনি মহারাজাকে খুব সম্মান করতেন, এবং 1940-41 এখানে বিশেষ দরবার করলেন মুবারকরা বীর বিক্রম, আর ওনাকে ভারত ভাস্কর উপাধি দিয়েছেন। উনি বললেন, রবি ঠাকুর বললেন,
कि आमी धन्य एक भारते एक मात्र आमार के जे रिकग्निशन देवा हुए छे जे पुरस्कार देवा हुए छे एटा महाराजा वीर विक्रम दिए छे त्रिपुरा परिवार दिए छे यानि उनी विश्व विख्यात हुए गए छे बट इन इंडिया ही गॉट हिज फर्स्ट रिकग्निशन फ्रॉम द महाराजा ऑफ त्रिपुरा Not from any party, not from any individual other than here. और उनारी recommendation है, Sir J.C. Bose, जेटा प्रथम भारतेर scientist, उनी एक्टा experiment करलें, एवं उटाते उनी prove करलें. He proved that plants are a living thing. कि प्राण आछे सर जेसी बोस तबे उनार काछे टाका छिल ना रवीन्द्रनाथ ठाकुर आबार आसलेन त्रिपुरा महाराजार काछे राधा किशोर माणिक्य जे उनार बंधु छिल बोले महाराज एकटा खूब बुद्धिमान ज्ञानी साइंटिस्ट आछे जेटा भारतेर आपरा देशेर रोगेर खूब नाम होबे আপনার যদি ওকে যাবার টাকা দিয়ে দেন ওই সময় রাধাকৃষ্ণ মহারাজ বললেন হ্যাঁ টাকা দেব তবে আমার নামটা তোমরা ওই সাইন্টিস্টকে বলবে না দেড় লক্ষ টাকা ওই সময়ে মহারাজ রাধাকৃষ্ণ মানিককে স্যার জগদীশ চন্দ্র বোসকে দিলেন উনি ইংল্যান্ড গেলেন অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড সাইন্টিস্ট মিটিং এ उन्हें प्रूफ कर लें कि प्लांट्स आर अ लिविंग थिंग ए भावे আমরা যেটা এখন অনেকটা স্টুডেন্টস যারা এখন সায়েন্স পড়ছে দে মাস্ট রিয়লাইজ দ্যাট দ্য কালচার অফ ইন্ডিয়া ইজ নট ওনলি ফর 10 ইয়ার্স 100 ইয়ার্স 200 ইয়ার্স বাট দ্য ইন্ডিজিনাস কালচার of this country is worth many many years vidya shiksha aur buddhi re gyan ek din mein uplabdh hoy na eta onek shomoy onek nijeshsho jiboner moddhe jeta ghote jay amra boyosh hole ami ekhon mone kori ami ekhon aur beshi shikchi I believe in spirituality. आत्मा के सबसे के बड़ो गुरु मानते हैं। इतने आपने बुद्धि दिवे, आपने दिवे, आपने कृष्णेह दिते दिवे, सबे के दिए बाँटते दिवे। हैं? जरा समाज के भेंगे दे, विभिन्न আইডিওলজি নিয়ে তারা দেশ সেবক নাই আমরা বড় লোকরা দেশ সেবক সবসময় ছিল আমরা ইতিহাস থাকবে এটা আমার বিশ্বাস কারণ আমরা কোনোদিন নিজের জন্য কিছু চাইনি আমার জুমিয়া ফার্মার্স আজকে কতদিন হয়ে গেছে 1947 থেকে আজকে পর্যন্ত 75 ইয়ার্স আমরা সবসময় ঝুম ফার্মিং করেছি ঝুম ফার্মিং এর বিশেষতা কি এটার উপরে কোনো রিসার্চ হয়নি রিসার্চ হওয়ার দরকার পাকিস্তানে পশ্চিম পাকিস্তান যাবে না একটা নিয়ম আছে কিভাবে আমরা লাগাইতে হয় গাছগুলি ধান আমরা জুবের মধ্যে অনেক শক্তি আছে যেটা অনেক মানুষরা জানে না যে ধান এর থেকে আমরা ভাত খাই কোন কোন ধান এরকম আছে যেটা ক্যান্সার রোগকেও ঠিক করে আমাকে কোন ওচায় যারা রিয়াং এর মধ্যে আছে তারা আমাকে বলেছে আমার কাছে ওরা নিয়ে আসলো কিছু ধানের বীজ আমি তো এখন মনে নাই বাট
द थिंग इज दैट वी रीजन स्टेटेड मध्ये अनेक वनस्पति আছে যেটা ঔষধি আমরা খাই বাই ডায়াবেটিস এর জন্য লেপ্রসির জন্য এতে অ্যান্টিঅক্সিডেন্ট এত বেশি এখন মণিপুরে তারা কিডিং করে একটা কুকি আছে অনেক অনেক এখন ওটা 10 কোটি টাকারে করেছে আমরা প্রত্যেক টিলার মধ্যে শুধু ধান কেন আমি যদি পারি আমি আয়া একটা ঘর নব বানিয়ে দিব তোমার জন্য ওই মাটির তলে কেমনে করে বানাতে হয় যখন আমি মন্ত্রী ছিলাম আমি পাহাড়ে কোন কোন জায়গা গেলে প্রত্যেক সময় এই বৃষ্টি আসার সময় তুফান তুফান কি কে আছে আমি মনে করলাম এরা সব সময় আমার কাছে আয় একটা পার্মানেন্ট সলিউশন একটা চিন্তাধারা আমার মাথাতে আসে টিলার উপরে কি করে সুরক্ষিত ঘর বানানো যায় ব্লক বানানো যায় এক হাউস বানা সকতা বাট উই ক্যান এক্সপেরিমেন্ট এন্ড উই ডোন্ট হ্যাভ টু হ্যাভ সিমেন্ট অল দ্য টাইম রিয়াগের মধ্যে আমার মনে আছে দ্রাকুমার রিয়াগ আমাকে বলতো মহারানী কি আরামের জীবন আমরা বাটিলে ঘরের মধ্যে শীতের সময় গরম গরমের সময় ঠান্ডা আছে এখন আমরা মনে করছি আমরা দুই চার ইংলিশ কথা শিখে গেলাম দিস দ্যাট সো উই আর বিং মডার্ন ইয়েস মডার্ন হোনা পড়তা উই শুড বি বাট অলসো উই শুড ডু রিসার্চ জ্ঞান কো রিসার্চ কে বুদ্ধি পর লে যায়েঙ্গে তো বহুত সা নয়া নয়া চিজ মিলেগা এইভাবে অনেক কিছু আছে যেটা আমার মনের কথা আসে আমি আপনার সময়কে বেশি দিতে চাই না কালকে আমার মহারাজের জন্মদিন আছে উনি গাছপাল্লা এইসব খুব শোক ছিল উনি অনেক কিছু জানতেন আর উনি আমার জন্যে অনেক পুরান পুরান বই রূপকারীগুলি আছে উনি কলকাতাতে এটা বাইন্ডিং করে রেখে দিয়েছে আমি মালুচা বাসের মহারাজের নামের মালুচা বাসের এক খণ্ডকে মহারাজা কিরিট বিক্রম কিশোর দেব বর্মণ মানিকে বাহাদুর ওনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টাইটেল দিয়েছিল কর্নেল উনি আর কে কর্নেল বানিয়ে দিয়েছিল 1947 15 আগস্টে ছোট ছিলেন রাজা আমরা জীবনে যেমন আপনার জীবনের কষ্ট দুঃখ আছে আমার জীবনেও রয়েছে মহারাজের জীবনেও রয়েছে তবে আমরা এটা নিয়ে বাইরে কথা বলি না কষ্ট জন্ম নিলে কষ্ট থাকবে শারীরিকও থাকে মানসিকও থাকে সমাজের চিন্তার জন্যেও থাকে আপনাকে দেখলে অনেক সময় আবার চোখের জল আসে তবে আমি তো করে চিৎকার করে কাঁদতে পারবো না দেশের জন্য হয় তবে যদি কান্তি যদি বসে যায় আপনাকে কে বুঝাবে সেন্টিমেন্ট হ্যাজ ইটস প্লেস বাট অলসো উই হ্যাভ টু লার্ন ফ্রম আর পাস্ট মিস্টেকস We have also to learn from our past mistakes. We have also to research why we made this mistake. We cannot blame everybody, but we should always blame ourselves for our weaknesses. If we have to rise, if we have to become successful in life, the youth must learn to be disciplined. ক্ষত্রিয়কে সব থেকে প্রথম ডিসিপ্লিন শিখতে হবে আমরা এই যে শিফটিং আমরার ফ্যাশন আছে আজকে এই ফ্যাশন কালকে ওই ফ্যাশন পরশুদিন এই ফ্যাশন ব্রেইন
बुद्धि जरा ईश्वर दिए लाइने आनते लागे এখন ছেলেরা মা বাবারা খেতি করছে ঝুম করছে তারা বলছে আমাকে বাইক দাও আমার সময়তে যদি আমরা এরকমের ডিমান্ড করতাম এক বোকা হয়ে যেত আমার মা বাবা এখন সেলফিশনেস সিমস টু বি দ্য রুল অফ দ্য ডে সো ড্রাগস এসে গেছে কাপড় ভালো হইতে লাগে ওই ঘরের এটা আছে আমিও এটা চাই এই জিনিসটা হাউ টু স্যাক্রিফাইস হাউ টু লার্ন টু স্যাক্রিফাইস লিভ ইন হারমনি উইথ ইয়োর সেলফ নিজস্বের মধ্যে নিজস্বকে আনন্দের মধ্যে কাজ করে নিজস্ব ভুল ওটাকে সুধার করার শিক্ষার মধ্যে আমরার মধ্যে কট্টরতা আনতে হয় না উই হ্যাভ টু লার্ন নিউ মেথডস এখন বিশ্বতে আমার সময়তে যেটা ছিল না আমার সময়তে টেলিভিশন ছিল না মোবাইল ছিল না এখন মোবাইলে সবের এক মাথা থাকে ডিসিপ্লিন মা বাবার কাছে আমার অনুরোধ আপনার ছেলে মেয়েরে আদর করবেন তবে যে সময় শাসন করতে হয় দণ্ড দিতে হয় আপনারা মায়া করবেন আপনারা যদি পারেন দিতে কিছু দেন তবে এত কষ্ট করে বাচ্চাকে সেলফিশ বানিয়ে দিবেন স্বার্থবোধ বানিয়ে দিবেন এটা আপনার সমাজ এটা দিয়ে উঠবে না Every time something new comes up in the market, your children will demand. Don't give them. I have been brought up with great discipline. Amar Baba, England e poralikha koreche. Amar Dadu, 1910 er Maharaja Radha Kishore Manikyer amole. Amar দাদুরে মা মহারাজ টেরি গড়ভাল যেটা উত্তরাখণ্ডে আছে যেখানে বদ্রী কেদার আছে সেই জায়গারে রাজকুমারী আমার দাদু ওনার মেয়ে ছেলে ওনার দুইটা মেয়ে ছিল একটা ছেলে আমার দাদুরে বাবা মা স্বর্গবাস উনার হয়ে গেছে দুই আড়াই বছর উনি পড়ালেখা করেছেন মামা বাড়িতে খেরিগড় স্টেট আমার দা তারপরে ওনার বাবার স্বর্গবাস হয়েছে এন্ড ইন 1910 অক্সফোর্ড থেকে বেরিয়েল কলেজ থেকে উনি পাস হয়েছে তবে উনি একদম গ্রাউন্ডেড উনি ওনার কালচার ওনার ধর্ম ওনার কাপড় ওনার সব কিছু উনি ইন্ডিয়ান ছিলেন উনি ডক্টর রাধাকৃষ্ণনের সময়ের ওনার বন্ধুতা অক্সফোর্ড আমার বাবা উনিও 7 বছর ছিলেন ওনাকে ইংল্যান্ড পাঠানো হয়েছে উনি যুবরাজ তবে আমি আর উনি আমার কি বলতেন আই এম ওল্ড ফ্যাশন আই এম নট গিভ ইউ এভরিথিং আমার সময়তে বিশেষ হিন্দি ছিল ইংলিশ বেশি চলতো আমার মার বাবারে মা মহারাজ দেব শমশেরের মেয়ে যার নামের এখন পোস্টাল সার্টিফিকেট টিকিট আছে নেপালে উনি বিদেশ পুরো স্কুল যায়নি উনি সংস্কৃত বলতেন ইংলিশ বলতেন ফ্রেঞ্চ বলতেন পার্সিয়ান বলতেন তো আমরা যারা আছে এখানে আমরা যেটা পুরান জিনিস যেটা গুরুজনরা বয়স্করা জানে যারা ওচায়রা জানে তারা সম্মান দিয়ে আপনারা যদি কথা বলেন আমার ইউথরা যুবকরা মনে করেন কি আমরা অনেক কিছু শিক্ষার আছে তারার উন্নতি হবে বাট আই নো এভরিথিং আই বিন টু শিলং আই বিন টু বেঙ্গালুরু আই নো দিস আই নো দ্যাট এটা যদি থাকে
আপনার শিক্ষা স্তব্ধ হয়ে যাবে, এটা বাড়বে না। রিসার্চ রিসার্চ রিসার্চ। আমি যার জন্য আমার প্রথম, যারা গরিব আমার মার্জিনালাইজড কৃষকরা আছে, ঝুম করে আছে, তারা উঠাবার জন্য আমার মহারাজা কিরিট বিক্রম কিশোর দেব বর্মন মানিক্যে বাহাদুর দুবাগরা, যার হাতে পুরান বীর বিক্রমের সঙ্গে হওয়ার পরে আমরা ভারত সরকারের সঙ্গে গেলাম। আপনার সবের কাছে এই কথাকে আপনার চিন্তা করবেন, যেটা কি কালকে আমি স্থাপনা করব, এন্ড কালচার ইকোনমিক্স আর্থিক উন্নতি এই সবটা নিয়ে আপনার সবেরা আপনার আপনার যে কথা আছে আমাকে বলবেন। কেন অনেক জিনিসটা শহরে এসে যায়, আপনার কাছে মার্কেট নাই। আমি চেষ্টা করছি আমার এখানে প্রত্যেক ডিভিশন থেকে সাব ডিভিশন থেকে আপনারা ফার্মার্সরা যারা বিক্রি করতে চায় তারা আসবে মহারাজগঞ্জ বাজার, যেটা মহারাজ যাকে আজকাল ঢোল বাজার করে যেটা বীর বিক্রম বানিয়েছেন, ওরা নিয়ে যায় 40-50 টাকা দিয়ে বিক্রি করে। ওরা বিক্রি করে যারা ব্যবসায়ীরা আছে, তো পাবলিকের কাছেও এটা একটা অসুবিধা আছে। তা আপনারা এখন চিন্তা করবেন, এখানেও কুমলুমে করবেন, ওখানেও করবেন, এন্ড উই উইল ওয়ার্ক আউট সামথিং গুড। তো এই হ্যাঁ, আজ ক্ষত্রিয় মহাসভা কা দিন হ্যাঁ, ক্ষত্রিয় সমাজ কে আমি আশীর্বাদ দেই। এইটা লড়াই, এখন ক্ষত্রিয় হয়ে কিভাবে লড়াই করতে হয়। আমরা পাগলি পড়ি, পাগলি দিয়ে কি কি লাভ আছে? আমরা মাথাকে সূর্য গরমের থেকে বাঁচায়, আমরা একটা সম্মানিত, আমরা যারা জয়যুক্ত হয় তারা পড়ায়, আমাকে পড়াইছে। আমি কইছি আমার কাছে তো তলোয়ার নাই, পাগলি পড়াইবে না, কিছু নাই, তো আমি পড়েছি রেখে দিলাম। এন্ড আই উইশ সবাইকে আমার আশীর্বাদ, যত ব্রুইরা আছে, রাজা চাই কি আপনারা একটু ব্যবসায়ী হয়ে যান, যেমন মণিপুরের আছে মহিলা মার্কেট। আমার কাছে অনেক কিছু পুরান রিসামি আছে, মহারাজা বীর বিক্রমের আমলের আমরা ঝুম সুতা দিয়ে সুন্দর সুন্দর আমরা লড়াইয়ের জন্য সবাই মহারাজের তৈরি হচ্ছিল। দ্বিতীয় মহাযুদ্ধের আমার কাছে রয়ে গেছে কিছু, এটাকে আপনারা আবার আরম্ভ করুন, সারা ভারত কিনবে। আই নাও আই শ্যাল মে এন্ড মাই স্পিচ এন্ড নট বোর ইউ ফার্দার। খুব বোরিং হয়ে গেল, ইনাফ লেকচার বাজি, এখন কাজের সময়। আপনার সবের আশীর্বাদ আমি আপনাকে দিচ্ছি, আর আপনার থেকেও আপনার আশীর্বাদ দিচ্ছি।